এমনি তানজিল আপনি লিখেছেন অনিচ্ছাকৃতভাবে বিড়াল মারলে কি কোনো গুনাহ হবে? দেখুন, বিড়াল কেন, কোনো প্রাণী বিনা কারণে মারা উচিত না। এখন কথা হলো অনিচ্ছাকৃতভাবে মারা গেছে, আপনার গায়ের নিচে চাপ পড়ে গেছে, আপনি অন্য কোনো কিছুকে আঘাত করেছেন, বিড়ালে গায়ে লেগেছে, লেগে সে মারা গেছে, এরকম কিছু যদি হয় তার কোনো ইনশাআল্লাহ আপনি গুনাহগার হবেন না। মানিক মিয়া, আপনি লিখেছেন দেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ট্রান্সজেন্ডারদের জন্য কোটা রাখা হয়েছে, বিষয়টা কতটুকু সুবিবেচনা প্রসূত হয়েছে বলে মনে করেন? এই কোটা বাতিলের জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মানববন্ধন আয়োজন করেছে, আমরা কি তাতে অংশগ্রহণ করা উচিত হবে? দেখুন, এই মানববন্ধনে এবং এই জাতীয় যত আন্দোলন আছে সেগুলোতে অংশগ্রহণ করা উচিত বলে আমরা মনে করি। কারণ হলো, ট্রান্সজেন্ডার ইস্যুতে আমরা এর আগে কথা বলেছি যে এটি আমাদের সমাজের জন্য অত্যন্ত ভয়াবহ একটি বিষয়। হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষগুলোর অধিকার এক জিনিস, আর ট্রান্সজেন্ডার হওয়ার এক জিনিস। আমরা তৃতীয় লিঙ্গের মানুষের অধিকারের পক্ষে কথা বলতে পারি, তাদের জন্য নানা উদ্যোগের কথা বলতে পারি, কিন্তু যারা পুরুষ হয়ে নারী সাজছে, নারী হয়ে পুরুষ সাজছে, তারা অভিশপ্ত এবং তাদের দিন শেষে তাদের দ্বারা সমকামিতাই সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে। বিধায় তাদের অধিকারের কথা বলে সমকামিতাকে প্রমোট করার যে প্রচেষ্টা আমাদের সমাজে চলমান রয়েছে, সেটিকে প্রতিহত করার চেষ্টা আমাদেরকে চালাতে হবে। তা না হলে পৃথিবীর বহু দেশ ইতোমধ্যে সমকামিতার কারণে, নানা কারণে সেগুলোতে তারা নানা দিক থেকে সাফার করছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেখানে সন্তান জন্মের হার কমতে কমতে ভয়াবহ পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, প্রজন্ম সংকটে সংকট দেখা দিয়েছে। তো এরকম পরিস্থিতির দিকে আমরা চলে যেতে পারি, সে আশঙ্কা অবশ্যই আছে। এরকম যদি চলতে থাকে আমাদের সমাজেও, এই ট্রান্সজেন্ডার ইত্যাদির খোলসের আদলে সমকামিতা প্রবেশ করানো হয়, তাহলে সেক্ষেত্রে একই পরিণতি আমাদেরও ভোগ করতে হতে পারে। এই জন্য প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে প্রতিবাদ করা উচিত, এবং এটি আমি মনে করি যে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতার সামিল, বাইরের মানে বিভিন্ন দেশের চাপে আমাদের বুদ্ধিজীবীরা, আমাদের রাজনীতিবিদগণ, আমাদের মিডিয়াগুলো অনেক কাজই করেন, অনেক সময় প্রলোভনে করে, অনেক সময় চাপে করে, সেটা দেশের জন্য কতটা সুদূর প্রসারে ক্ষতি বয়ে আনবে সেটি একবারও চিন্তা করা হয় না। এদেশের মুসলিম, অমুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সকল ধর্মের মানুষ যারা বসবাস করে, প্রত্যেকটা মানুষেরই ধর্মের আলোকেও বিষয়টা অন্যায়, অপরাধ, এবং আমাদের সংবিধানেও সমকামকে অপরাধ, সমকামিতাকে অপরাধ হিসাবে বিবেচনা করা হয়েছে এবং উল্লেখ করা হয়েছে, শাস্তিযোগ্য অপরাধ হিসাবে উল্লেখ করা হয়েছে। বিধায় এই সমকামিতার অপর নাম ট্রান্সজেন্ডার, সেটিকে ঠেকানো উচিত, প্রতিহত করা উচিত। তবে হ্যাঁ, আমি আগেই বলেছি যে হিজড়া এবং তৃতীয় লিঙ্গের মানুষরা ট্রান্সজেন্ডারকে একাকার করে গুলিয়ে ফেলা হচ্ছে এবং অনেক শিক্ষিত মানুষ পর্যন্ত এটার মধ্যে পার্থক্য করতে পারছেন না। খোরশেদ আলম লিখেছেন, বক্তাদের অত্যধিক হাদিয়া নিয়ে অনলাইনে প্রায় তর্ক বিতর্ক হয়, বক্তাদের হাদিয়া কত হওয়া উচিত বলে আপনি মনে করেন? দেখুন, যতটুকু হলে তার তিনি একটা সমাজে সুন্দরভাবে স্বাভাবিকভাবে চলতে পারেন ততটুকু তিনি নেবেন। দেখা যায় অনেকে এটা একেই প্রফেশন হিসেবে নিয়েছেন, এছাড়া অন্য কোনো পেশা তার নাই, তো সেক্ষেত্রে সারা বছর তার চলার জন্য মিনিমাম যতটুকু যা না হলে নয় ততটুকু তিনি নেবেন। এটাকে যদি তামাউবুলের উপায়, অর্থাৎ এটাকে যদি সম্পদ আহরণ করার, সম্পদশালী হওয়ার, ধনী হওয়ার একটা উপায় হিসাবে গ্রহণ করা হয়, ডেফিনেটলি সেটা অনুচিত হবে, নাজায়েজ হবে, এবং ওলামা একরাম যে পারিশ্রমিক গ্রহণ করা জায়েজ বলেছেন সেটি হলো ওলামা একরাম বা দিনের কাজে যারা নিজেদেরকে মগ্ন করছেন, নিমগ্ন রাখছেন, সে মানুষগুলো যাতে তাদের ফ্যামিলি চলতে অসুবিধা না হয় তাদের সুবিধার জন্য এটি করা হয়েছে। বিধায় সেটা অযৌক্তিক কোনো ফিগার হওয়া উচিত না, এটাকে কোনো ফিগারের মধ্যে আমরা সীমিত করতে পারবো না, কারণ ব্যক্তিভেদে, স্থানভেদে এটি পার্থক্য হতে পারে। এমডি আব্দুর রাজাক লিখেছেন, বিয়ের উপযুক্ত সময় কত বছর? শরিয়া দৃষ্টিকোণ যদি বলেন তাহলে সেক্ষেত্রে বহু আগে থেকে বিয়ে করা যায়, অতএব সেটি কার্যকর অবশ্য প্রাপ্তবয়স্ক হওয়ার পর সন্তান করতে পারবে। বিয়ে হয়ে যাওয়া এক জিনিস, সেটাকে আপনার সাস্টেন করা, সেটাকে ওকে করা এবং সারা জীবনের জন্য নতুন করে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া, এটা আরেক জিনিস। তো আগ্রহ হয়ে যাবে, কিন্তু সেই আগ্রহটা যদি অপ্রাপ্তবয়স্ক হওয়া অবস্থায় বাপ মা করে, তো ইসলামী শরীয়তের বিধান হলো যে প্রাপ্তবয়স হওয়ার পর সন্তান এর অধিকার থাকবে, সেটা উপর অটল থাকা কিংবা সেটাকে ডিনাই করা।